পুজোর ছুটি মানেই মানুষের মনে বিশেষ ভ্রমণের ইচ্ছা জাগে, কিন্তু সাধারণ মানুষের কাছে তা অনেক সময় সাধ্যের বাইরে। তাই অনেকেই বেছে নেয় প্রতিবেশী দেশ ভুটানকে। দেশটি হিমালয়ের কোলে অবস্থিত এবং অপূর্ব সুন্দর এই দেশটিতে বেড়ানোর ক্ষেত্রে বহু নিষেধাজ্ঞা রয়েছে। দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। ভুটান ভ্রমণ আপনাকে সাধারণ অভিজ্ঞতা দেবে, কিন্তু ভ্রমণকারীদের অবশ্যই কিছু নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে এখনো রাজতন্ত্র রয়েছে, ভুটান তাদের মধ্যে অন্যতম। রাজবাড়ি থেকে প্রকাশ্যে ধূমপান ও ড্রোন রয়েছে অনেক কড়াকড়ি। ভুটানে বেড়াতে গেলে আপনাকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, তা হলো রাজ পরিবারের সম্মান, যার অবমাননা কখনোই কাম্য নয়। এই সব বিষয়ে বিদেশি পর্যটকদের মানতে বলে সেখানকার প্রশাসন। ভুটানের জনসংখ্যার বড় অংশই হলো বৌদ্ধ ধর্ম অবলম্বী। বর্তমানে বহু হিন্দু বাস করেন ভুটানে। এখানে ধুমধাম করে ধর্মীয় উৎসব পালন করে ভুটানিরা। পোশাক এখানকার মানুষের কাছে বড় একটা বিষয়। রাজ পরিবারের সদস্য থেকে শুরু করে সাধারণ ভুটানবাসী বেশ কিছু ঐতিহ্যশীল সাবেকি পোশাক ব্যবহার করেন। আপনি কখনো তা নিয়ে হাসি ঠাট্টা করতে পারবেন না। এছাড়া ভুটানের আইন অনুযায়ী প্রকাশ্যে যৌন আচরণ করা যায় না, যেমন রাস্তা বা পার্কে চুমু খেতে পারেন না বিদেশি পর্যটকরা। আবার ছবি তোলার ক্ষেত্রে সেভাবে কোনো নিষেধাজ্ঞা নেই ভুটানে। বিশেষ কিছু ব্যাপারে যেমন রাজবাড়ি, রাজ পরিবারের সদস্য সহ কিছু জায়গা ও ব্যক্তিদের লেন্সবন্দি করার জন্য অনুমতির প্রয়োজন হয়। এছাড়াও ড্রোন উড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে ভুটানে। নিরাপত্তার জন্য এই আইন করা হয়েছে। হিমালয়ের কোলে এই সুন্দর দেশটি কিন্তু ধূমপান নিয়ে নিষেধাজ্ঞা জারি করা আছে। হোটেলের সামনে লন হোক বা বাস স্ট্যান্ডের প্রকাশ্য জায়গায় সিগারেট, বিড়ি বা চুরুট ধরানো কিন্তু আইনত বিরুদ্ধ। এমনকি হোটেলের সামনে লন কিংবা বাস স্ট্যান্ডেও খাওয়া যাবে না। ভুটান সরকারের মূল আয় পর্যটন থেকেই আসে, ফলে পরিবেশ সুন্দর রাখার উপর জোর দেয় থিম্পু প্রশাসন। যেখানে সেখানে আবর্জনা ফেলা যায় না হিমালয়ের কোলের এই দেশে। ভারত থেকে ভুটানে যাওয়া পর্যটকদের সংখ্যা বর্তমানে অনেক বেড়েছে। তার উপর উত্তর পূর্ব ভারতকে প্রতিবেশী দেশটির সঙ্গে জুড়তে রেল পরিষেবা চালুর পরিকল্পনা করেছে নয়াদিল্লি। এই বিষয়ে একটি মৌ চুক্তিও সই করেছে দুই দেশের মধ্যে। সেই কারণে অসমের কোজিকোড় থেকে ভুটানের গেলেপু পর্যন্ত রেল লাইন পাতার পরিকল্পনা চলেছে। এই প্রকল্পের সম্পূর্ণ খরচ বহন করবে নয়াদিল্লি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।